প্রাগৈতিহাসিক আমল থেকেই মানুষ সাধারণত নদী, হ্রদ বা ঝর্ণার মতো সুপেয় পানির উৎসগুলোর কাছে অবস্থিত সমতল ভূমিতেই তাদের বসতি স্থাপন করেছে। এ সময় পাহাড়, গিরিখাত, গহীন বন বা সমুদ্রের মতো ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোকে প্রতিরক্ষার কাজে ব্যবহার করেছে আদি মানুষ। কালের পরিক্রমায় মানুষের অনেক কিছু বদলে গেলেও স্থায়ী বসতি স্থাপনে এই ধরনের এলাকা বেছে নেওয়ার প্রবণতায় কোনো পরিবর্তন আসেনি, যে কারণে ঢাকা বা দিল্লি থেকে শুরু করে কায়রো, লন্ডন আর নিউ ইয়র্কের মতো একবিংশ শতকে বিশ্বের বৃহত্তম জনবহুল শহরগুলো এই ধরনের নদী সংলগ্ন সমতল ভূমিতেই অবস্থান করছে। তবে এর বিপরীতে কখনো কখনো এমন সব জনপদের খোঁজ পাওয়া যায় যা দেখে মানুষ আদৌ সমাজবদ্ধ প্রাণী কিনা তা নিয়ে সংশয় দেখা দিতে পারে। কখনো এই জনপদের বাসিন্দা থাকেন স্রেফ একজন, আবার কখনো সমতল ভূমির পরিবর্তে জনপদটি নির্মাণ করা হয় সুউচ্চ পাহাড়ের চূড়ায় কিংবা খাড়া দেয়ালের গায়ে। আজ আপনাদের এমন কিছু অদ্ভুত জনবসতির সাথে পরিচয় করিয়ে দেব। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে ব্যতিক্রমী এবং রোমাঞ্চকর এই বসতিগুলো সম্পর্কে জেনে আসি। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে অদ্ভুত চেহারার একটি গ্রাম রয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সানার মানখা জেলায় অবস্থিত এই গ্রামটির নাম আল হাজারা। প্রাচীনকালে একটি বাণিজ্যিক জনপদ হিসেবে হারাজ পর্বতের চূড়ায় এই গ্রামটির যাত্রা শুরু হয়েছিল। প্রায় 1000 বছর আগে এখানে পাথুরে পর্বতের খাড়া গায়ে বহুতল ভবন নির্মাণ করেছেন স্থানীয়রা। এরপর খ্রিস্টাব্দ দ্বাদশ শতকে ইয়েমেনের সুলাইয়ি রাজবংশ সেখানে একটি দুর্গ নির্মাণ করে। তখন এই গ্রামের অধিবাসীরা পাশে আরেকটি মেঠো পাহাড়ের ঢালে চাষাবাদ করতেন। সমতল ভূমিতে প্রচলিত দাবার বোর্ডের মতো ফসলের মাছের বদলে এখানে চাষাবাদের ক্ষেত্রটি সিঁড়ির ধাপের মতো পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে। এই গ্রামের স্থানীয়রা গোলমরিচ উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিলেন। 15 শতকের পর এই এলাকা অটোমেন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকাকালীন সেই দুর্গটির প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার করে তুর্কি হানাদাররা। কৌশলগত কারণে এই জনপদটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। যদি ভেবে থাকেন প্রাকৃতিক গুহায় স্থায়ীভাবে বসবাস মানুষ আদিম যুগে ছেড়ে দিয়েছে, তবে তিউনিশিয়ার মাতমাতা শহরে এলে বিষয়ে আপনার ভির্মি খাবার জোগাড় হবে। দক্ষিণ তিউনিশিয়ার সাহারা মরুভূমির উপকণ্ঠে অবস্থিত এই জনপদের বাসিন্দারা এখনও ভূগর্ভস্থ প্রাকৃতিক গুহায় বসবাস করেন। ট্রাগ্লোডাইট বা গুহাবাসী এই মানুষগুলো তিউনিশিয়ার আদিবাসী বারবার সভ্যতার সদস্য। এখানে এভাবে মাটির নিচে গুহায় বসবাসের কারণ সাহারা মরুভূমির কাছাকাছি হওয়ায় সারা বছরই এই এলাকায় দিনের বেলা সূর্যের তাপ বেশ প্রখর থাকে, কিন্তু মাটির নিচে গুহার ভেতর তাপমাত্রা প্রাকৃতিক কারণেই বেশ আরামদায়ক থাকে। গত শতকের শেষ দিকে স্টার ওয়ার্স মুভির চিত্রায়নে এই জনপদটি ব্যবহার করা হয়েছিল। 1976 সালে ওই মুভি সিরিজের আ নিউ হোপ শীর্ষক চতুর্থ পর্বে কিশোর বয়সী লিউক স্কাইওয়াকারের বসত ভিটা হিসেবে এই মাতমাতা শহরের সিদিদ্রিস হোটেলটি ব্যবহার করা হয়। এখানে লিউক তার খালা বেরুলার্স এবং খালু ওয়েনলার্সের সাথে বসবাস করতেন। পরে 2002 সালে এই সিরিজের প্রিকুয়েল হিসেবে নির্মিত অ্যাটাক অব দ্য ক্লোনস মুভিতেও এই হোটেলটি দেখানো হয়েছিল। হেংশান নামের এই ঝুলন্ত মন্দিরটির অবস্থান চীনের শাঞ্চি প্রদেশে। চীন ও মঙ্গোলিয়ার সাথে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় 1500 বছরেরও বেশি আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। খাড়া পাহাড়ের গায়ে অবস্থিত মন্দিরের কক্ষগুলো ভূপৃষ্ঠ থেকে 75 মিটার বা প্রায় 250 ফুট উঁচুতে অবস্থিত। মজার ব্যাপার হল ছবিতে এই মন্দিরের নিচ থেকে যে খিলানগুলো বেরিয়ে আসতে দেখছেন তা কিন্তু স্রেফ সৌন্দর্য বর্ধনের কাজ করছে। খ্রিস্টাব্দ 7ম শতকে নির্মিত স্থাপনায় মোট 40টির মতো কক্ষ রয়েছে, যার সবগুলোই পাহাড়ের গায়ে ভূপৃষ্ঠের সমান্তরালে গেঁথে দেয়া একাধিক লোহার বিমের উপর দাঁড়িয়ে আছে। উচ্চতা এবং অবস্থান ছাড়া এই মন্দিরের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে একই সাথে গৌতম বুদ্ধ, তাও এবং কনফুসিয়াস প্রবর্তিত 3টি সম্পূর্ণ ভিন্ন ধর্মের অনুসারীরা উপাসনা করতে পারেন। এসব কারণে 2010 সালে হেংশানের এই ঝুলন্ত মন্দিরটিকে নিজেদের সেরা 10 স্থাপত্যের তালিকায় স্থান দেয় বিশ্বখ্যাত টাইমস ম্যাগাজিন। ক্যারিবীয় সাগরের বুকে অবস্থিত সুপরিসর এই দ্বীপটির নাম বিগ ডার্বি আইল্যান্ড।
গত শতকের মাঝামাঝি পর্যন্ত ক্যারিবীয় সাগরের অধিকাংশ দ্বীপের মতো এটিও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল। 1938 সালে গাই ব্যাক্সটার নামক এক ব্যক্তিকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন ব্রিটেনের তৎকালীন রাজা ষষ্ঠ জর্জ। এই খেতাবের সাথে উপহার হিসেবে তাকে বিগ ডার্বি আইল্যান্ডের একক মালিকানাও দেওয়া হয়েছিল। 550 একরের বেশি আয়তন বিশিষ্ট এই দ্বীপটি অর্জনের পর স্যার গাই ব্যাক্সটার দ্বীপের সর্বোচ্চ স্থানে 8,000 বর্গফুট আয়তনের বিশাল একটি প্রাসাদ গড়ে তোলেন। সমস্যা হল, এই ব্যক্তি ছিলেন জার্মান স্বৈরশাসক হিটলারের এক অন্ধ ভক্ত। 1939 থেকে 1945 পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্যার গাইয়ের এই দ্বীপে নাৎসি নৌবাহিনীর একাধিক সাবমেরিন লুকিয়ে থাকত বলে অভিযোগ পাওয়া গেছে। যুদ্ধের শেষ দিকে নাৎসি বাহিনী বিশ্বের বিভিন্ন স্থানে পিছু হটার সময় ব্রিটিশ এই নাইটের প্রাসাদে জার্মান সামরিক বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আত্মগোপনও করেছিলেন। ঐতিহাসিক সেই প্রাসাদসহ এই দ্বীপটি বর্তমানে বিক্রি হবার অপেক্ষায় রয়েছে। দ্বীপটি কিনতে আপনার খরচ হবে প্রায় 350 কোটি টাকা। তালিকায় এবারে জানাব সেতেনাল জেলাস বোদেগাস নামক একটি অদ্ভুত শহরের কথা। স্পেনের এই শহরটি বিশ্বব্যাপী পর্যটকদের কাছে বিশেষ এক কারণে খ্যাতি অর্জন করেছে। প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটক এই শহরটি পরিদর্শনে আসেন। কারণ একটাই, দক্ষিণ স্পেনের জনবহুল এই শহরটির বেশ কয়েকটি মহল্লার সবগুলো ভবন ব্যাসল্ট পাথরের বিশাল একটা পাহাড়ের ঢাল কেটে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই বাড়িগুলোর বাসিন্দারা মাথার উপর তাকালে ব্যাসল্টের ছাদ দেখতে পান। আপনি এই মহল্লাগুলোর যেখানেই যাবেন, উপরের দিকে তাকালে দেখবেন আপনার মাথার উপর ভারী পাথরের চাই ঝুলে আছে। তবে পাহাড়টা শত শত বছর এই ভবনগুলো বুকে নিয়ে দাঁড়িয়ে থাকায় পাথরের চাইগুলো আপনার মাথায় খসে পড়ার আশঙ্কা নেই বললেই চলে। জনপ্রিয় ফ্লিন্টস্টোন কার্টুনের হোমার সিম্পসন চরিত্রটির বাসভবনের মতো দেখতে এই পাথুরে বাড়িটির নাম কাসা দো পেনেদো। পর্তুগিজ ভাষায় এই নামের অর্থ পাথরের বাড়ি। পর্তুগালের উত্তরাঞ্চলীয় এক প্রত্যন্ত এলাকায় এমন ব্যতিক্রমী চেহারার বাড়িটি তৈরি করেছেন গ্লি মারিয়াস নামক স্থানীয় এক প্রকৌশলী। একই সাথে পাহাড়ি এবং জনবিরল এই এলাকায় মূলত একাধিক বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাদের উইন্ড টারবাইনগুলো স্থাপন করেছে। সেই প্রতিষ্ঠানগুলোর একটিতেই কাজ করতেন এই প্রকৌশলী। সাইট পরিদর্শনের সময় এখানে পাথরের বড় বড় চারটি বোল্ডার পড়ে থাকতে দেখে এই বাড়ির আইডিয়া মাথায় আসে তার। সেই আইডিয়াকে বাস্তবে রূপ দিতে তিনি এই জমি কিনে সেখানে পাথরের এই বাড়িটি তৈরি করেন। অবশ্যই ভবনের পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়নি। আসবাবপত্রের কাঠ, সিঁড়িতে লোহা এবং জানালায় 8-10টা বাড়ির মতো কাঁচই ব্যবহার করেছেন ব্যতিক্রমী এই নির্মাতা। গ্রিসের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই আশ্রমটির নাম মিটিওরা। 11 শতকে স্থানীয় খ্রিস্টান সন্ন্যাসীরা এই আশ্রমটির প্রথম উপাসনা কেন্দ্র এবং 3টি বাসভবনের নির্মাণ কাজ শুরু করেছিলেন। ওই সময় সিসিলি থেকে আসা নরম্যান জলদস্যুরা গ্রিসের উপকূল জুড়ে লুটপাট শুরু করে, যা থেকে বাঁচতে ওই সন্ন্যাসীরা উঁচু পাহাড়ের চূড়ায় এমন দুর্গম স্থানে তাদের আশ্রমটি নির্মাণ করেন। বর্তমানে এখানে গাড়ি নিয়ে যাবার ব্যবস্থা থাকলেও সন্ন্যাসীরা আশ্রমটি নির্মাণে প্রয়োজনীয় কাঁচামাল স্থানান্তরে স্রেফ দড়ি এবং মই ব্যবহার করেছিলেন। এরপর 4th শতকের শেষভাগে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে থাকা এই এলাকায় তুর্কি অটোম্যানদের লুটতরাজ শুরু হয়। তখন স্থানীয়রা দুর্গম এই পাহাড়ের চূড়ায় আরও গোটাবিশেক নতুন ভবন নির্মাণ করেছিলেন। এক পর্যায়ে এই আশ্রমে পাথরের তৈরি মোট 24টি ভবন ছিল। গত 600 বছরে ভূমিকম্পে এর মধ্যে 18টি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম নিতে বললে অধিকাংশ মানুষই ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত ভ্যাটিকান সিটির কথা বলবেন। মাত্র 121 একর আয়তনের এই দেশটি এতই ছোট যে মাত্র 1 বর্গ কিলোমিটার এলাকায় এমন দুটো ভ্যাটিকান সিটি স্থাপনের পরেও বেশ খানিকটা জায়গা বেঁচে যাবে। কিন্তু যুক্তরাজ্যের উপকূলবর্তী প্রিন্সিপালিটি অব সিল্যান্ড নামে আরও ছোট একটি দেশ রয়েছে। তবে ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ শাসিত ভ্যাটিকান সিটির মতো আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় বিশ্বের ক্ষুদ্রতম দেশের খেতাব এই সিল্যান্ডের পক্ষে অর্জন করা সম্ভব না। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সাফক কাউন্টির উপকূল থেকে 12 কিলোমিটার দূরে উত্তাল নর্থ সি সাগরের বুকে একটি প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করে ব্রিটিশ নৌবাহিনী।
জার্মান ডুবোজাহাজ ইউবোটের অতর্কিত হামলা থেকে এই সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিতে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর এর নাম দেওয়া হয়েছিল রাপস টাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণের পর এই স্থাপনায় সব কার্যক্রম স্থগিত করে ব্রিটিশ নৌবাহিনী। 1967 সালে প্যাডি রয় বেইটস এবং তার পরিবারের সদস্যরা এই স্থাপনাটি দখল করে সেখানে সিল্যান্ড নামে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও এই সিল্যান্ডের নিজস্ব পাসপোর্ট, জাতীয় পতাকা, স্লোগান এবং কোট অব আর্মস রয়েছে। প্রতিষ্ঠার এক যুগ পর 1978 সালে এই স্থাপনাটি দখলের চেষ্টাও চালায় একদল ভাড়াটে সৈন্য। বেইটস পরিবারের সদস্যরা অবশ্য সেই হামলা সাফল্যের সাথে প্রতিহত করে দেন। একটি প্ল্যাটফর্মের উপর স্থাপিত এই দেশের আয়তন 1 একরেরও কম। প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।